আসসালামু আলাইকুম। সংবাদের শুরুতে শিরোনাম, মায়ানমার ইসরায়েল সম্পর্কের চাঞ্চল্যকর নথি প্রকাশ। মায়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে মধ্যপ্রাচ্যের ইহুদবাদী রাষ্ট্র ইসরায়েলের আততের খবর পুরনো হলেও এর চক্রান্ত নিশ্চিত কোনো ডাটা এতদিন পাওয়া যায়নি, কিন্তু এবার গভীর সম্পর্কের গুরুত্বপূর্ণ নথি প্রকাশ করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। মায়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক তথা সম্মিলিত প্রায় 25,000 নথি প্রকাশ করেছেন তারা। দেশটির সংবাদ হার্সেস জানিয়েছেন, 1950 সাল থেকে 1980 সাল পর্যন্ত ইসরায়েল এবং বার্মার পরের নাম পরিবর্তন হয়ে মায়ানমার মধ্য গভীর সামরিক সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন রয়েছে এই 25,000 পাতার সম্মিলিত নথিতে। এ সময় বার্তার ভয়ঙ্কর গৃহযুদ্ধ চলছে, সে সঙ্গে বার্মার সামরিক জান্তা এবং সেনাবাহিনীর দুর্নীতি ও সহিংসতা সব মিলিয়ে ইসরায়েলের জন্য একটি কূটনৈতিক সুযোগ তৈরি করে দেয়। এছাড়া দেশটিতে ব্যবসার অন্যতম সুযোগ সৃষ্টি হয় বলে নথিতে উল্লেখ রয়েছে। এই ব্যবসার অন্যতম হচ্ছে প্রতিরক্ষা বাহিনীর জন্য সামরিক সরঞ্জাম বিক্রি। ওই নথিতে রয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর বার্মার একটি আধুনিক বাহিনী হিসেবে পুনর্গঠন সহায়তা করেছে, সশস্ত্র ও প্রশিক্ষণ করেছে এবং সামরিক শক্তিতে বলিয়ান থেকে উন্নত সামরিক সরঞ্জাম প্রতিদানে সহায়তা করেছে। সেই সঙ্গে সামরিক বাহিনীতে দেশটিতে কর্তৃত্ব বজায় রাখতেও সহায়তা করেছে ইসরায়েল। নথিগুলোতে আরও রয়েছে যে ইসরায়েলের অন্যতম প্রধান লক্ষ্য ছিল তাদের বিপুল সমর্থনের বিনিময়ে আন্তর্জাতিক ফোরামে বার্মিস সমর্থন আদায় করা। নথিতে আরও উল্লেখ করা হয়েছে, যে কোনো ইসরায়েলি প্রতিনিধি কখনো আপত্তি জানায়নি সে সময়ের মধ্যে মায়ানমারের কাছে অস্ত্র বিক্রি বিষয়ে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল 1950-এর দশকে বার্মার মারাত্মক গৃহযুদ্ধকে অস্ত্র বিক্রি বাড়ানোর জন্য একটি সুবর্ণ সুযোগ হিসেবে দেখেছিলেন। এদিকে বার্মাও ইসরায়েলে ফিলিস্তানি ভূমি দখল এবং অবৈধ বসতি নির্মাণ নিয়ে অনুপ্রাণিত হয়েছিল, কারণ তারা ইসরায়েলের সেনাবাহিনী নাহাল ব্রিগেড ফারিস্টাইলে বিদ্রোহী জাতিগত সংখ্যালঘু অশ্বঘিত অঞ্চলের সামরিক কর্মীর বসতি স্থাপনের চেষ্টা করেছিল। নথিগুলোতে আরও দেখা গেছে যে বার্মার মুসলিম সংখ্যালঘুদের জাতিগত নির্মূল করার প্রচেষ্টায় দেশটিতে ব্যাপক অভ্যন্তরীণ নিরাপিন সম্পর্কে সচেতন থাকা সত্ত্বেও ইসরায়েলি বার্মাকে নিরাপত্তা পরিষেবা প্রদানে অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং বার্মিজ গোয়েন্দা সংস্থার মধ্যে একটি সংযোগ স্থাপনের ব্যাপক আগ্রহী ছিল ইসরায়েলের শাসক গোষ্ঠী। পরবর্তীতে মায়ানমারের সেনাবাহিনীর প্রতি ইসরায়েলের সমর্থনে কোনো পরিবর্তনের লক্ষ্য দেখা যায়নি। তার অন্যতম উদাহরণ হিসেবে দেখা যায় 2019 সালের নভেম্বরে নির্যাতিত রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগে হেগের আন্তর্জাতিক বিচার আদালতে মামলা হয়েছিল। সেখানে মায়ানমার সেনাবাহিনীর জন্য শুভকামনা জানিয়েছিলেন মায়ানমার ইসরায়েলের রাষ্ট্রদূত রনেন গিলর। 2021 সালে 1 ফেব্রুয়ারি মায়ানমার সেনাবাহিনী এবং অভ্যুত্থানের মাধ্যমে দেশটি নিয়ন্ত্রণ দখল করে। জাতিসংঘের অনুমান অনুসারে এখন পর্যন্ত 14,000 স্থানীয় বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে 2,000 মানুষ নিহত হয়েছে। তবে ইসরায়েলি সরকার এই অবস্থান ও নৃশংসতা নিন্দা করতে অস্বীকার করেছেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।